শুধুমাত্র মেয়েদের ছবি ব্যবহার করে তাদের নগ্ন ভিডিও তৈরি করছে কিছু মানুষ, এতে করে কি মেয়েরা গুণাগার হবে এবং এর ভয়াবহতা যদি আলোচনা করতেন? দেখুন, এআই টুলের কথা একটু আগে আমরা অন্য প্রশ্নের উত্তর প্রসঙ্গে বলছিলাম যে এই টেকনোলজি ব্যবহার করে আজকাল মানুষ যা তা করতে পারছে, একটা নেকেড ভিডিও তৈরি করছে, বাজে জিনিস তৈরি করছে, একটা মানুষের ছবি পাইলে তার ছবি দিয়ে তাকে দিয়ে বাজে জিনিস তৈরি করে ফেলছে, অথবা ছবি ছাড়াও অনেক সময় তৈরি করা যাচ্ছে। এগুলো সবগুলো হলো জাহান্নামে যাওয়ার বহুবিধ রাস্তা ওপেন হচ্ছে, কিয়ামত নিকটবর্তী হচ্ছে, মানেই হলো মানুষের জন্য জাহান্নামে যাওয়াটা ডালভাত হয়ে যাবে, ইজি হয়ে যাবে, আর জান্নাতে যাওয়াটা ডিফিকাল্ট এবং কঠিন হয়ে যাবে। সেই সময়টা আমাদের সামনে চলে আসছে, দিন যত যাচ্ছে তত সামনে আমরা অগ্রসর হচ্ছি। এই সময়টাতে আমাদের দায়িত্ব হবে যে আমরা আল্লাহকে ভয় করব, তাকওয়া অবলম্বন করে চলব এবং এই সমস্ত চমকের পেছনে নিজের ইমানকে বিসর্জন করব না। আল্লাহ আমাদেরকে হেফাজত থাকার তৌফিক দান করুন। এখন প্রশ্ন হলো, যে মেয়েদের ছবি ফেসবুক সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিয়েছেন আপনি, সেই ছবি দিয়ে এআই টুল ব্যবহার করে আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি দিয়ে আপনার নেকেড ভিডিও তৈরি করা হচ্ছে, তাহলে মেয়ের গুণা হবে কিনা যা ছবি ইউজ করা হলো? এর উত্তর হলো, কোনো মেয়ে মানুষ, কোনো মহিলা মানুষ, প্রাপ্তবয়স্ক মানুষ, তার নিজের সুন্দর ছবি, পর্দা ছাড়া ছবি যদি তিনি সোশ্যাল মিডিয়া ছেড়ে দেন, তাহলে সেক্ষেত্রে এই ছবির অপব্যবহার করে যে গুণাগার হচ্ছে, যে খারাপ জিনিস তৈরি করছে, সে তো আসল কালপ্রিট, আসল অপরাধী আছেই। যে মেয়ে নিজের ছবি এভাবে অপকর্মে ব্যবহার করার সুযোগ করে দিয়েছে তারও দায় আছে এবং সে আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে। অনেক স্বামীরা আছেন, তাদের কোনো আত্মসম্মান বোধ, লজ্জাসরম বলতে কিছু নেই, নিজের বইয়ের সুন্দর ছবি, সাজগোজালা ছবি সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিচ্ছে। কিসের জন্য? বউরে বিক্রি করতেছে কিসের কাছে? কয়েকটা লাইক কমেন্টের ধান্দায়, ব্যাকল টাকা পয়সাও না, কিসের কাছে? কয়েকটা লাইক কমেন্টের ধান্দায় নিজের বউরে ব্যবসা দিয়ে দিস। তোমার বউয়ের ছবি দেখা সবাই খুব পবিত্র পবিত্র সুন্দর সুন্দর পরিচ্ছন্ন চিন্তা করবে, তাই না? যে আল্লাহর সৃষ্টি কবরূপ সুন্দর এই। আরে মিয়া, তুমি অন্য মেয়েদের, অন্য সুন্দরী মেয়েদের খোলামেলা ছবি দেখলে তোমার মনে কি চিন্তা আসে? নিজের বিবেককে জিজ্ঞাসা করলে তাহলে তোমার বউরে দেখে আরেকজন কি চিন্তা করে এটা বুঝে আসে না? আত্মসম্মান বোধটুকুও নাই, হিতাহিত জ্ঞানটুকুও নাই, যে আমার বউ, মোহরের টাকা পরিশোধ করলাম আমি, বিয়ের বাজার করলাম আমি, শ্বশুরবাড়িতে মিষ্টি ফিষ্টি সব নেই আমি, আর এই বউর ছবি দিয়ে দিলাম রাস্তায় মজা নিয়ে বেড়াবে গোটা দুনিয়ার মানুষ। কত নির্লজ্জ, কত বেকুব মার্কা মানুষ এটা হতে পারে। এবং এই ছবিগুলো বেহাত হয়ে এখন এগুলো দিয়ে এই যে বাজে ভিডিও তৈরি নানান কাজে, আপনি আল্লাহ এবং তার রাসূলের নির্দেশে বাইরে যখন যাবেন তার ক্ষতিটা বুঝতে হয়তো অনেক সময় লাগবে, কিন্তু হবেই। এই যে হচ্ছে এখন, অনেকে অনেক আগে ছবি দিছেন, দিছেন হয়তো এত চিন্তা করেন না এই ছবি যে এত বাজে কাজে ব্যবহার হবে, এখন দেখা যাচ্ছে ওই ছবি দিয়ে বাজে ভিডিও তৈরি হয়ে গেছে। এই জন্য যারা এই কাজগুলো করেন তাদেরও দায় এর জন্য অবশ্যই থাকবে। ভাইরা আমার, হারাম কোনো কিছু করবেন তার প্রায়শ্চিত্ত আপনাকে নানাভাবে ভোগ করতে হতে পারে, একসময় আপনি আফসোস করবেন কিন্তু তার ফিরে আসতে পারবেন না। এই জন্য আল্লাহর হস্তে পর্দার গুরুত্বটা বোঝার চেষ্টা করি, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।